উবের সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, অর্থাৎ উবের ক্যাব বুকিং করে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় খুবই সহজে যেতে পারি। তো আমি উবের ক্যাব কিভাবে বুকিং করতে হয় এই নিয়ে অলরেডি ভিডিও তৈরি করে রেখেছি, ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে উবের বাইক কিভাবে বুকিং করতে হয়, অর্থাৎ উবের বাইক সার্ভিস কিভাবে আপনি ব্যবহার করবেন। তো হ্যালো ফ্রেন্ডস, আমি আবার আপনারা দেখছেন বঙ্গটেক। তো চলুন ডিরেক্ট মোবাইলের স্ক্রিনে চলে যাই। ওকে, তো আমরা উবের অ্যাপ্লিকেশনটি ওপেন করবো। অ্যাপ্লিকেশনটির লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারেন। তাছাড়া প্লে স্টোরে অ্যাপ্লিকেশনটি অ্যাভেলেবেল আছে। তো আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করছি। ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন হোয়াইল ইউজিং দ্য অ্যাপ, এখানে প্রেস করবো। প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এখানে প্রেস করবো। প্রেস করার পরে এখানে আমরা আমাদের মোবাইল নাম্বার এন্টার করবো ভেরিফিকেশন করার জন্য। তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বার অ্যাড করে দিচ্ছি। তো আমরা আমাদের মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম। মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে নেক্সট করে দেবো, এবং আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি কোড আসবে। তো দেখতে পাচ্ছেন একটি এসএমএস অলরেডি আমাদের চলে আসছে। তো আমরা এই ওটিপি কোডটি এখানে দিয়ে নেক্সট করব। ওকে, আমরা আমাদের ওটিপি কোড দিয়ে দিলাম এবং অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন হোয়াই টু, এখানে আমরা প্রেস করব। প্রেস করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বিধান পার্ক সবার উপরে। তো এই যে অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বর্তমানে আমি যেখানে আছি রাইট নাও। তো এটি হচ্ছে আমার লোকেশান, এবং আমি কোথায় যেতে চাই সেটি এখানে লিখে দেবো। ফর এক্সাম্পল আমি এখানে এয়ারপোর্ট লিখে দিলাম। তো লিখে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই জায়গা থেকে এয়ারপোর্ট পর্যন্ত যাওয়ার জন্য এখানে বেশ কিছু ক্যাব চলে আসছে, এবং তার মাঝে বাইক সার্ভিসও আছে, যেটি এখানে দেখতে পাচ্ছেন মোটো লেখা আছে। ঠিক আছে, তো এটি হচ্ছে বাইক সার্ভিস, এবং আমার এই জায়গা থেকে এয়ারপোর্ট পর্যন্ত 100 টাকা 53 পয়সা এটি হচ্ছে ভাড়া। তো আমরা এই মোটো সার্ভিস বা বাইক সার্ভিস বুকিং করার জন্য জাস্ট এইটার উপরে প্রেস করব। প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনফার্ম মোটো, তার আগে উপরে দেখতে পাচ্ছেন ক্যাশ লেখা আছে। এখানে যদি আমরা প্রেস করি, আপনি যদি ক্যাশে পেমেন্ট করতে চান তাহলে এখানে ক্যাশ সিলেক্ট করা আছে, এবং আপনি যদি অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাড পেমেন্ট মেথড, আপনি এখান থেকে তো অনলাইনেও পেমেন্ট করতে পারেন। তো আমি জাস্ট আর এখানে কিছু পরিবর্তন করলাম না, এখানে ক্যাশ রেখে দিলাম। ঠিক আছে, তো আমাদের বুকিং কনফার্ম করার জন্য এখানে কনফার্ম মোটোতে প্রেস করব। ওকে, তারপর আবারও কনফার্ম পিকআপে প্রেস করব। তো এখানে দেখতে পাচ্ছেন কনফার্মিং ইওর রাইড, একটু সময় লাগবে, দেন তারপরেই বুকিং হয়ে যাবে। ওকে, দেখতে পাচ্ছেন আমাদের বুকিং হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছেন গাড়ির নাম, এবং আপনি চাইলে ড্রাইভারের সঙ্গে এখানে ডিরেক্ট কল করতে পারবেন বা এসএমএস করতে পারবেন, এবং এখানে টাকা দেখতে পাচ্ছেন 100 টাকা 53 পয়সা। ঠিক আছে, তো অটোমেটিক ড্রাইভার আপনাকে ফোন করে নেবে, না হলে আপনি এখানে ডিরেক্টলি ফোন বা এসএমএস করে নিতে পারেন। এবং ড্রাইভার আসবে যখন, তখন আপনার কাছে এইখানে দেখতে পাচ্ছেন একটি পিন নাম্বার, অর্থাৎ পিন ফর দিস রাইড, এই পিন নাম্বার চাইলে পিন নাম্বারটি দিয়ে দেবেন। তো এইভাবেই উবেরে বাইক বুকিং করতে হয়। তো আমি জাস্ট ভিডিও তৈরি করার জন্য এটি বুকিং করেছিলাম, তো আমি এখন এখানে ক্যান্সেল করে দেবো। ঠিক আছে, তো ক্যান্সেল করার জন্য এখানে ক্যান্সেলে প্রেস করতে হবে, দেন এখানে ইয়েস ক্যান্সেল এখানে প্রেস করব। তো আমাদের বুকিংটি ক্যান্সেল হয়ে যাবে। খুবই সহজে, খুবই সিম্পলভাবে আপনি উবের থেকে কিন্তু বাইক বুকিং করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের জানান। চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।